हाई एंड वेलकम टू माई अनदर ब्लॉग। आज के जो ब्लॉगटा करछि सेटा आमार काछे एक नतून एक्सपिरियन्स। सेटा होच्छे जे ए फर्स्ट टाइम आमी कोनो साउथ इंडियन बाड़ीते जाच्छि। ओरा आमादेर इनवाइट करेछे, ओदेर गृहप्रवेश आछे सेई जन्य। तो एटा आमार फर्स्ट टाइम एक्सपिरियन्स होबे, तो देखा जाक कि रकम हय। आमरा रेडी हये गेछि प्राय, आर एबार बेरोबो। तो यही एबार एखन आमरा बेरोच्छि आर पौंछे ओखान थेके आबार स्टार्ट करब भिडियो। तो आमरा पौंछे गेछि आर एई होच्छे सेई बाड़ीटा जेखाने आमरा एसेछि गृहप्रवेशेर अनुष्ठाने। बेश सुंदर बाड़ी, आर देखा जाच्छे एखाने कला गाछ दिए छोटो मंडपेर मतो बानानो होयेछे। आर तार साथे आबार एखाने कला पातागुलोके गोल करे सारिबद्धभावे रखा होयेछे, जार ओपर खिचुड़ी प्रसाद देवा आछे, उपरे कला आछे, आलपना आका आछे। तो एखाने पुजो शुरू हो गेछे, गृहप्रवेशेर पुजो होच्छे। आर एखानकार नियम अनुयायी माने एनारा जेभावे पुजो करेन, पुजो करे थाकेन, एखानकार नियम अनुयायी पुजो शुरू हो गेछे। खूब कम लोकजन आमरा एखाने देखते पाच्छि, तार कारण एकटाई, आर सेटा होच्छे एई कोविड परिस्थिति, जार जन्य बेशी लोकजन डाका हयनि। एई कयेकजन प्रतिबेशी आर ओनादेर बाड़ीर जारा आत्मीयस्वजन आछे तादेर निये अनुष्ठान शुरू होयेछे। এখানে আমরা দেখতে পাচ্ছি যে চালকুমড়োর উপরে আগুন জ্বালিয়ে সেটা দিয়ে আরতি হচ্ছে, আর একটু পরেই এই চালকুমড়োটা ফাটানো হবে। এইজন্য এখানে চালকুমড়ো ফাটিয়ে আর পুজো হবে, কারণ এখানে এটাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
আছে খাওয়া দাওয়ার পর্ব। তো এখানে প্লেন রাইস রয়েছে, আর ওখানে দু তিন রকমের চাটনি আছে, কিন্দুরি ভাজা আছে, এটা একটা বেগুনের কারি, এটা দইয়ের মতো একটা কিছু আছে, লেমন রাইস, মিক্সড ফ্রাইড রাইস, এদিকে আবার একটা দইয়ের মতো কি বড়া, পাপড়, এখানে গাজরের হালুয়া, আর এরকম বিভিন্ন ধরনের ডিশ আছে যেগুলোর আমি অনেকগুলোর নাম জানি না। তো আপাতত আমরা এখানে নিয়েছি মিক্সড ফ্রাইড রাইস, লেমন রাইস, পাপড়, ওদিকে বড়া আছে, আর পালং শাকের এই একটা পেস্টের মতো কি একটা কারি, আর তার সাথে গাজরের হালুয়া, আর দু তিন রকমের চাটনি। সবগুলোর নাম জানি না, কিন্তু খেতে প্রত্যেকটাই খুব সুন্দর, অসাধারণ টেস্টি। ও আমাকে দিয়েছে, অ্যাকচুয়ালি যারা ওখানে নিমন্ত্রিত ছিল তারা সবাই, মানে তাদের সবাইকে এরকম একটা করে ব্যাগ দেওয়া হয়েছে। তো এখন আমি দেখবো এর মধ্যে কি কি আছে। তো একটু ক্যামেরাটা খুলে দাও। এর মধ্যে এই একটা পিঙ্ক কালারের কাপড় আছে, আমি জানি না এটার ফাংশন কি, তবে এটা ওদের কোনো রিচুয়ালস হবে বা কোনো নিয়ম হবে এরকম একটা কাপড় দিতে হয়, আমি আমার ঠিক জানা নেই ব্যাপারটা। তো আসলে কি আর কি আছে, আচ্ছা একটা গোটা নারকেল আছে, এগুলো অ্যাকচুয়ালি ওদের রীতিরিবাজে শুভ মানা হয় এই জিনিসগুলো। তো সেক্ষেত্রে আর একটা বক্স আছে, এটা মেবি রিটার্ন গিফট। এই প্রসাদটা দেওয়া হয়েছে ওই প্যাকেটের মধ্যে, তো এটা খেতে কিন্তু খুব টেস্টি। মানে এর মধ্যে সুজি রয়েছে, চিনি আছে, বাদাম আছে, আর আরো বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস আছে, এলাচ আছে, ইটস নাইস। ওভারঅল বললাম অভিজ্ঞতা খুব ভালো, ভীষণ ভালো লাগলো, আর এরকম ব্লগ আরও আপনারা দেখতে পাবেন, তো সেই জন্য চ্যানেলের সাথে যুক্ত থাকুন আর সাবস্ক্রাইব করুন। আজকের ব্লগ এখানেই শেষ করছি, নমস্কার।